ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়িয়েছে তার কথায় আছে যা রটে তার কিছুটা তো বটেই কিন্তু বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই ঘটে গেছে একটু খোলাসা করে বলা যাক কয়েক মাস ধরেই বলিপাড়ায় জল্পনা কল্পনা চলছে খল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন তামান্না নববর্ষের রাতে গোয়াতে একটি পার্টিতে বিজয় ভার্মাকে চুম্বন করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে তারপর থেকেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্কের কথা চাউর হতেই কম ট্রোল হয়নি তাদের চুম্বনের ভিডিও ফাঁস হওয়ার পর বিজয়কে পড়তে হয় চরম কটাক্ষের মুখে তাকে নিয়ে চলে বিস্তর কাটাছেড়া বিজয় নাকি তামান্নার যোগ্যই নন তবুও এতদিন মুখে কুলু পেটেছিলেন বিজয় ও তামান্না তবে এবার সব গুঞ্জনের ইতি টানতে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না বিজয় ভার্মা আমার পৃথিবীটাকে আপন করে নিয়েছে বিজয়ের সঙ্গে থাকলে আমার কোনো ভূমিকা করতে হয় না বরং নিজের মতো থাকতে পারি আসলে ও আমার খুশির ঠিকানা হি ইজ সামওয়ান উইথ হু আই বন্ডেড ভেরি ভেরি অর্গানিকলি তামান্নার মতে বিজয় তার সহ অভিনেতা ছিলেন বলেই যে প্রেম হয়েছে বিষয়টা এরকম নয় তার কথায় এর আগেও অনেক সহ অভিনেতা ছিল তার নায়িকার মতে কারোর জন্য সত্যি ভালোবাসা তৈরি হতে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয় বিজয় এমনই একজন মানুষ যার সঙ্গে আমার বন্ধন গভীর আমাদের মতো যেসব নারী উচ্চাকাঙ্ক্ষী তাদের একটা সমস্যা রয়েছে আমরা মনে করে থাকি প্রতিটি জিনিস পাওয়ার জন্যই বুঝি প্রচুর পরিশ্রম করতে হয় এদেশে আমাদের এটাও মনে হয় একজন নারীকে কারোর জন্য তার গোটা জীবন পরিবর্তন করতে হয় তবে ওর ক্ষেত্রে তা হয়নি যখন কিছু খুবই সাধারণ তাকে খামোখা জটিল করা কেন ও এমনই একজন মানুষ যার খেয়াল আমি রাখি ও আমার সুখী থাকার অবলম্বন এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজয়ও তবে তামান্নার সম্পর্কের কথা খোলামেলা স্বীকার করলেও রহস্য তৈরি করেছেন অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় ভার্মা বলেন এ বিষয়ে সময় হলেই বলবো তবে এটুকু বলে রাখি আমার জীবনে এখন অনেক ভালোবাসা এবং আমি অনেক খুশি উল্লেখ্য 2005 সালে চাচা রোশন চেহারা দিয়ে ডেবিউ হয় তামান্নার ভারতীয় সিনেমা জগতে তিনি পরিচিত নাম অন্যদিকে বিজয় তথাকথিত হিরো নন বরং ওটিতে চরিত্র অভিনেতা হিসেবে দেখা যায় তাকে তবে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে বারংবার বিজয় পড়াশোনা করেছেন এফটিআই থেকে 2012 সালে ক্যারিয়ার শুরু তার গালি বয় থেকে শুরু করে পিঙ্ক মান্টোর মতো অন্য ধারার সিনেমায় তাকে বেশি দেখা গেছে ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজ 2 এ অভিনয় করতে গিয়েই আলাপ হয় বিজয় তামান্নার মূলত এই সিনেমার শুটিং সেট থেকে তাদের প্রেমের সূচনা এআরএম সাদত দেশ টিভি